শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে মাঝে মধ্যে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে যায়, আজকে একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে একটা বিতর্কিত আইন করা হয়েছিল যে সাধারণ মানুষের থেকে সরকারি কর্মকর্তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। কিভাবে করা হয়েছিল, যে সাধারণ মানুষ যেভাবে কোনো একটা অপরাধ করলে সাথে সাথে পুলিশ গিয়ে তারে কিন্তু ধরতে পারে, কিন্তু একটা আইন করে রাখছিলেন সরকারি কর্মকর্তারা। কি আইন? এটা হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তারা যদি কোনো অপরাধ করেন, কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স যদি তারা করেন, তাদেরকে পুলিশ ধরতে গেলে তাদের যিনি নিয়োগকারী কর্তৃপক্ষ বা তাদের অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ধরতে হবে। এর মানে আপনি চিন্তা করতে পারেন যে এই দেশে শিক্ষিত সরকারি কর্মকর্তা যারা কিছু কিছু আছেন, তারা কিভাবে সাধারণ মানুষের থেকে কিভাবে আলাদা করে ফেলতেছেন সরকারি কর্মকর্তাদের। আমরা কিন্তু ভালো সরকারি কর্মকর্তার কথা বলছি না, আমরা বলছি যে যারা ক্রিমিনাল অফেন্স করবেন, অপরাধ করবেন, তাদেরকেও পুলিশ অথবা দুদক তাদেরকে ধরতে গেলে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এর চেয়ে সংবিধান বিরোধী কোনো আইন হইতে পারে না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ, আপনারা জানেন, আজকে এই আইনটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকে দেখলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল বলছেন যে এটা আপিল করবেন, কিন্তু এখন থেকে আজকের দিন থেকে আপিলে কোনো অর্ডার হওয়ার আগ পর্যন্ত এটা নিশ্চিত হয়ে গেল পুলিশ চাইলেই বা যে কোনো এনফোর্সমেন্ট এজেন্সি যাদের গ্রেফতার করার ক্ষমতা আছে, তারা চাইলেই যে কোনো সরকারি কর্মকর্তারা এখন অপরাধের জন্য তারা কগনিজেবল অফেন্স যদি হয় তারা ধরতে পারবেন। আমার শুনে এত খারাপ লাগছে যে এটা কোন দেশে আমরা বসবাস করি, মানে একটা অপরাধ করার পর, ক্রিমিনাল অফেন্স করার পর সরকারি কর্মকর্তা হইলে উনি কত বড় সরকারি কর্মকর্তা হয়ে গেছেন, ওনারা তো আরও বেশি জবাবদিহিতার আওতায় আসার দরকার ছিল, তাদেরকে নাকি পুলিশের আদেশ নিতে হবে, অথচ সাধারণ মানুষের জন্য এটা কিছু না। অথচ এই সংবিধানে সবাইকে সমান অধিকারের কথা বলা হয়েছে, বঙ্গবন্ধুর যে বাংলাদেশের কথা বলা আছে, এই বাংলাদেশে বলা হয়েছে যে সবাই সমান অধিকার পাবে। আমাদের সংবিধান এই আইন আমাদেরকে সমুন্নত করছে, অথচ ফাঁক দিয়ে এই যে সরকারি কর্মকর্তা কিছু কিছু কর্মকর্তা আছেন, এই ধরনের আইন ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে ক্ষতিটা বাংলাদেশের করতেছেন, এতে কিন্তু সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে আস্থা, এই আস্থা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাইকোর্ট বিভাগকে যারা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং পরবর্তীতেও আপনারা জানেন যে শুধু এই যে নর্মাল আইনে না, দুদকের আইনের ভিতরেও তারা ঢুকিয়ে দিছিলেন যে দুদকও কোনো কারোর বিরুদ্ধে তদন্ত করতে গেলে, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে গেলে নাকি তাদের অনুমতি লাগবে। আপনারা জেনে খুশি হবেন যে কিছুদিন আগেই দুদকের এই আইনটাকেও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজকে দুদক ছাড়াও আজকে তাদের যে আইনটা, সাধারণ যে আইন, এখানেও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখন আর এই যে সরকারি কর্মকর্তা যারা অপরাধ করবেন তাদেরকে ধরতে পুলিশের আর কোনো কিছু লাগবে না, তারা অনায়াসে ধরতে পারবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা মনে করি যে আপনাদের সাথে থাকবো সবসময়, এই ধরনের অপরাধে যারা জড়াবেন তাদের বিচার যেন সবসময় বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে হইতে পারে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।